লকডাউনে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বামেদের ডেপুটেশন। লকডাউনে তিন মাসের ইলেকট্রিক্যাল বিল মকুবের দাবি সহ পাঁচ দফা দাবি নিয়ে পাঁচলা ইলেকট্রিক অফিসে বামেদের গণ ডেপুটেশন। ইলেকট্রিক অফিসের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ। মঞ্চ থেকে বাম নেতাকর্মীরা জানান, তাদের দাবিকে মান্যতা না দেয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা। এদিন এই বিক্ষোভস্থলে হাজির ছিলেন বহু সাধারণ মানুষ, যে সমস্ত মানুষ এই লকডাউনে কাজ হারিয়েছেন, একবেলা আধপেটা খেয়ে দিন কাটিয়েছেন। জাতির পক্ষে এই ভয়াবহ পরিস্থিতিতে অতিরিক্ত ইলেকট্রিক্যাল বিল মেটানো সম্ভব নয়। বাম নেতা যুবলীগ রাজ্য কমিটির সভাপতি ফরিদ মোল্লা জানান, এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে মানুষ যেখানে বাঁচার সংগ্রামে লড়াই করছে, সেরকম পরিস্থিতিতে বিদ্যুৎ পর্ষদ লাগামহীন ভুতুড়ে বিল মানুষের কাছে পাঠিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেক্ষেত্রে বিদ্যুতের বিল অনেক কমে যাবে। আমরা দেখেছি এই রাজ্য সরকার এবং এদিকে কেন্দ্রীয় সরকার, এই দুই সরকারের মেলবন্ধনের পরে মানুষ বিপর্যস্ত হয়েছে। এক বছরে প্রায় বারবার বিদ্যুতের বিল বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বলছি যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় এই রাজ্য সরকারের বিদ্যুতের যে বিদ্যুৎ পর্ষদ, বিদ্যুৎকেও আজকে কোম্পানিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং লাগামহীন একেবারে ভুতুড়ে বিল আমরা দেখছি যে মানুষের কাছে যাচ্ছে। মানুষের জীবন যন্ত্রণায় যখন এই মহামারীর সময় যখন বাঁচার যে সংগ্রামে তারা লড়াই করছে, সেরকম একটা পরিস্থিতিতে বিদ্যুৎ কোম্পানি, বিদ্যুৎ পর্ষদ তারা অতিরিক্ত বিল পাঠিয়ে মানুষকে মৃত্যু মুখে পতিত করছে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা তার প্রতিবাদ করতে চাইছি। লকডাউনের সময় যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্ত গরিব মানুষকে, ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, কৃষকের সঙ্গে যারা, কৃষিজীবী যারা, তাদের বিদ্যুতের বিল মকুব করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। লেট না, আমরা এই প্রোগ্রাম শুরু করেছি লকডাউনের প্রথম থাকতেই। আমরা এর আগে অফিসিয়ালি ডেপুটেশন পাঁচলায় দিয়েছি। আমরা সারা পশ্চিমবাংলা জুড়েই আমরা এই আন্দোলন শুরু করেছি। আমাদের ছাত্র এবং আমাদের যুবরা, যুবলীগ, ছাত্র ব্লক, কিষাণ সভা, মহিলা সমিতি, তারা সবাই মিলে আমাদের এই দাবি গত প্রায় লকডাউনের শুরু থেকেই আমরা পশ্চিমবাংলার মাটিতে বিভিন্ন প্রান্তরে দেখেছেন। আমরাই প্রথম পশ্চিমবাংলার বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা সজাগ, আমরা যা মানে যা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন প্রতিবাদে মুখর হয়েছি। পাঁচ দফা দাবিতে আমরা রেপুটেশন দিচ্ছি এবং এর মূল দাবি হচ্ছে যে বিল, যার ৪০০ টাকা বিল যেত, সে লকডাউনের আগের দিন পর্যন্ত গেছে, এখন তার ৪০০০ টাকা বিল, অর্থাৎ রাতারাতির মধ্যে কত গুণ এর হয়, প্রায় ১০ গুণ ২০ গুণ আমরা দেখব যে এই ধরনের বিল তারা পাঠিয়ে দিয়েছে মানুষের কাছে। মানুষ বিলের জ্বালায় আজকে অতৃষ্ট, বিলের জ্বালায় মানুষ আজকে দিশেহারা। বিদ্যুতের বিল দেবে না পেটের খাবার জোগাড় করবে, বিদ্যুতের বিল দেবে না ওষুধের দাম জোগাড় করবে, বিদ্যুতের বিল দেবে না বাচ্চার দুধ জোগাড় করবে, বাচ্চার খাবার জোগাড় করবে। এরকম একটা পরিস্থিতিতে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা মনে করছি। এরা নিয়ে গেছে এবং আমরা এই সিস্টেমটাকেই ভাঙতে চাইছি এবং এই সিস্টেমটার সঙ্গে যুক্ত আছে আমাদের রাজ্যের রাজ্য সরকার, রাজ্য সরকারের একটা বড় অংশ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি বলছেন জনদরদি, তিনি নিজে যুক্ত আছেন। আপনারা জানেন এখন বিদ্যুৎকে একটা কোম্পানির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদেরকেও যেমন হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, তেমনি আপনারা দেখবো সিইএসসির যে বিদ্যুৎ পর্ষদ তাকেও গোয়েঙ্কাদের হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের সহ পশ্চিমবাংলাতেও কোম্পানি রাজ কায়েম করার যে প্রচেষ্টা, তার প্রতিবাদ আমরা করতে চাই। আজকের এই যে কর্মসূচির পরিপ্রেক্ষিতে কতটা আপনারা আশাবাদী? আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা বাধ্য করেছি আমাদের কলকাতা জেলা, আমাদের শহরতলি এলাকার মানুষ, পৌরসভা এলাকার মানুষ যেখানে সিইএসসির বিদ্যুৎ সরবরাহ করেন, তারা আমরা দেখব যে আন্দোলনের চাপে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। তিন মাসের বিল ঘোষণা করবেন, মুখুব হিসাবে ঘোষণা করবেন রাজ্য সরকার আপাতত ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন। আমরা বলছি যে পশ্চিমবাংলার শহরতলি এলাকার মানুষের যদি বিদ্যুৎ বিল মুকুব করা যায়, তাহলে গ্রাম এলাকার মানুষ যারা ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত, যারা দিনমজুর, যারা প্রান্তিক চাষি,
তারা কেন বিল তাদের মুকুব হবে না, অবিলম্বে তাদের বিলকে মুকুব করতে হবে, এটাই আমাদের মূল দাবি। এবং সামগ্রিকভাবে গ্রাম বাংলার মানুষ তারা আজকে এই বিদ্যুৎ বিলে অতৃষ্ট, বিদ্যুতে বিলে জ্বালায় তারা জীবন যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে। এই পরিস্থিতিকে মুক্ত করতে হবে, এই পরিস্থিতি থেকে তাদের বিল, যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত বিল মুকুব করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আপনার নাম? আমার নাম ফরিদ মোল্লা, আমি যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। প্রাইভেট হসপিটালগুলোর লাগাম ছাড়া বিল, তার জন্য তিনি তাদের সতর্ক করছে, কিন্তু বলছেন যে 5-4 হাজারের জায়গায় 4,500 টাকা, এই 2,500 টাকা দিয়ে করোনা টেস্ট করাতে হবে, ডাক্তাররা 1,000 টাকার বেশি বিল নিতে ভিজিট নিতে পারবেন না, অন্যান্য খরচ আনুষঙ্গিক খরচ কমাতে হবে বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন প্রাইভেট হসপিটালগুলো 4-5 লক্ষ টাকার মধ্যে বিল করতে হবে, কিন্তু আপনারা বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন তো, কেউ শুনছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা? কেউ শুনছে না? প্রাইভেট হসপিটালগুলো যেমন 10 লাখ 12 লাখ 15 লাখ যে যেমন পাচ্ছে বিল করছে, স্বাভাবিক কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এগুলো তাদের পক্ষে সাধারণ মানুষ এই এই ধরাছোঁয়ার বাইরে, কটা মানুষের ক্ষমতা আছে? তারপরেও বেড সংখ্যা নেই সরকারি হসপিটালগুলো, আপনি দেখছেন কেউ রুগীরা নানা রকম কমপ্লেন করছে, আর এখন তো প্রায় 1.5 লাখের কাছাকাছি আমাদের রাজ্যের করোনা পেশেন্ট হয়ে গেছে, স্বাভাবিক কারণে সরকারি হসপিটালগুলোয় সেই পরিকাঠামোও নেই। সুযোগ ছিল, করা যেত, চেষ্টা যদি করতেন সবাইকে নিয়ে, যেমন সর্বদলীয় বৈঠক করার পরে সবাইকে নিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করতেন যে স্বাস্থ্য পরিকাঠামো লকডাউন পিরিয়ডে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করবেন, এবং স্বাস্থ্য পরিকাঠামোটা সাধারণ মানুষের চিকিৎসার পরিপন্থী করে গড়ে তুলবেন, তাহলে কিন্তু এই কয়েক মাসে করা যেত, সেটা হয়নি। আপনার নাম? আমার নাম ডলি রায়, আমি ফরওয়ার্ড ব্লক অগ্রগামী মহিলা সমিতির রাজ্যের সাধারণ সম্পাদিকা। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।